আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমরাও আল্লাহর মতে বেশ ভালো আছি, আপনাদের দোয়ায়। আজকে আমি সিম ভাজি করব। সিম ভাজির সাথে একটু একটা আলু কুচি নিয়েলাম, আর পেঁয়াজ মরিচ এই যে ভেজে নিচ্ছি। শীত চলে আসতেছে আস্তে আস্তে, তাই সব শীতের সবজিও পাওয়া যাচ্ছে বাজারে। সিম ভাজিটা আসলে অনেক মজার। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ, হলুদের গুঁড়ো। তারপরে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দিব। এই যে ঢাকনাটা উঠিয়ে দেখলাম, সিমটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে নেড়ে নিচ্ছি। এই যে হয়ে গিয়েছে, হয়ে গেল আমার ভাজি, সিম ভাজি। ঢেকে আমি পাশের চুলায় রেখে দিলাম। আর এর আগে আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি। আর এখন এই যে পেঁয়াজ মরিচ ভাজতেছি, তরকারি বসাবো। আজকে ফুলকপি সিম আলু দিয়ে রান্না করব, মাছ দিয়ে দিলাম, সব ধরনের মশলা। এই যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে মাছ দিয়ে দিলাম, মাছগুলো, আজকে মাছ আর ভাজিনি, কাঁচাভাবেই রান্না করতেছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে রেখেছি। এই যে কষানো হয়ে গিয়েছে আমার মাছটা, তুলে নিলাম। এরপর আমি এই মশলাতে সবজিগুলো ঢেলে দিব। দিয়ে দিলাম সবজি, সিম, ফুলকপি আর আলু, শীতের সবজি। ভালো করে কষিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এই যে সবজির ভিতরে এখন আমি মাছ কষানোটা দিয়ে দিলাম। এখন আমি তরকারিতে পানি দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম পানি, ঝোলের পানি। এই তো সুন্দর আমার বলক চলে আসলো। দিয়ে দিলাম কিছু ধনে পাতা, ধনে পাতাগুলো তো বিলিতি ধনে পাতা, লম্বা লম্বা যেটা হয় সেটা। এরপর দিয়ে দিব পেঁয়াজ ভাজা আর কাঁচামরিচ। একটু তরকারির একটু ঝোল হবে, তার জন্য একটু ঝোল রাখলাম। এই যে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, হয়ে গেল আমার মাছের তরকারি, ফুলকপি, সিম আর আলু। এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম, তারপর দিয়ে দিলাম ঢাকনা।
হয়ে গেল আমার মাছের তরকারি, সরি ফুলকপি মাছের তরকারি। এই যে এখন তো খাওয়া দাওয়ার পালা, রাত আসলে অনেক হয়েছে, এটা কিন্তু আমাদের রাতের খাবার। এই যে মাছ তরকারি নিয়ে আসলাম, মাছের তরকারি, আর এই যে ভাজি, সিম ভাজি, লেবু তো আছেই। এই তো ছেলেকে আমি বেড়ে বেড়ে দিচ্ছি, এদিকে ওর বাবাও বেড়ে নিচ্ছে। তরকারিটা খেয়ে অনেক মজা পেয়েছে, বলছে খুবই মজা হয়েছে। এই যে আমার ছেলেও খেয়ে নিচ্ছে, আজকে নিজের হাতে খাচ্ছে। এই তো সবার খাওয়া দাওয়া শেষ, আমি নামাজ পড়ে এসে খেয়ে নিচ্ছি। আমি এশার নামাজ পড়ে নিলাম, আর এই যে ভাজি দিয়ে খাচ্ছি, সিম ভাজি। খুব মজা হয়েছে, ভাজিটা আসলে অনেক মজা হয়েছে। মাছের মাথা কেউ খেতে চায় না, যার কারণে আমারই খেতে হয়, এর জন্য আমিই নিলাম মাছের মাথা। মাঝে মধ্যে আপনাদের ভাইয়া খায়, আবার খায় না, একটুখানি খেয়ে আবার আমাকে তুলে দেয়, তুমি খেয়ে নাও। অনেক মজা হয়েছে, সিম ফুলকপির একটা ঘ্রাণ আসতেছে, আসলে অনেক মজা হয়েছে। খাওয়া দাওয়া তো শেষ, এবার খাওয়ার পালা, সমস্ত থালাবাটিগুলো মেজে ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। সবসময় সবারই মেয়েদেরই কাজ করতে হয় বেশি, সবাই কিন্তু যার যার খেয়ে বিছানায় চলে গিয়েছে, আর আমার থালাবাটি সব ধুয়ে গুছিয়ে সব রেখে তারপরে আমার যেতে হবে ঘুমাতে। মাজা আমার শেষ, এখন আমি প্লেটগুলি ধুয়ে নিচ্ছি। এই যে এক এক করে সব ধুয়ে নিলাম। একটা একটা করেও কিন্তু অনেক থালাবাটি হয়, আমরা লোক কম হলে কী হবে, প্লেট বাটি কিন্তু অনেকগুলোই ধুতে হয়। এই তো সব পরিষ্কার করে নিলাম, আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।